প্রদীপ প্রজ্বলন করছেন শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়, সঙ্গীত জগতের বিশিষ্ট জনেরা ঘিরে রয়েছেন তাকে। শুভ সূচনা হলো বাংলা সঙ্গীত মেলা 2019 এবং বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের। আলোর মধ্যে দিয়ে সূচিত হলো এও এক দৃশ্য, এক বিরল দৃশ্য যা আমাদের জন্য তৈরি করলো এক মনে রাখার মতো অবিস্মরণীয় মুহূর্ত। সকলের জন্য আমাদের শ্রদ্ধা আরো একবার। অজয়দা বলছিলেন এ গানের আসল হকদার বসে রয়েছেন। এত অবিস্মরণীয় মুহূর্তের মধ্যেও এরপরে আর কোনো কিছু হয় না সন্ধ্যাদি ছাড়া। কিন্তু সন্ধ্যাদি শরীরটা খারাপ, তিনি গাইতে চাইছেন না, কিন্তু আপনারা সবাই চান তো সন্ধ্যাদি অন্তত দু লাইন কিছু করুক। কারণ এই যে সঙ্গীত সম্মেলনে যে মহাসঙ্গীত মেলা, সঙ্গীতের মহুরীয় আজকে যারা আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেজে, আমি জানি না পরে এই স্বর্ণ ভাণ্ডার আর কোনোদিন দেখা যাবে কি না। আমরা তো চাই প্রতিবার হোক, কিন্তু এই স্বর্ণ ভাণ্ডার, এই সঙ্গীত ভাণ্ডার, এ অমূল্য রতন, গানের ভাষা, গানের আশা, গানের প্রাণ, গানের ছন্দ, গানের তান, আর বাংলার গান বাংলার সারা পৃথিবীতে মনে রাখবেন নিজেকে সর্বশ্রেষ্ঠ হিসেবে সব সময় প্রমাণ করেছে। আর বাংলা হচ্ছে কালচারাল ক্যাপিটাল ইন ইন্ডিয়া। উই আর প্রাউড অফ আওয়ার কান্ট্রি এবং উই আর প্রাউড অফ মাই স্টেট অলসো। আমরা আজকে তাই আজকে সঙ্গীত সম্মেলন এখন তো চলবে, 5000 শিল্পীরা অলরেডি সঙ্গীত মহাসম্মেলনে অংশগ্রহণ করছেন, তাছাড়াও প্রায় 50,000 শিল্পী, লোকপ্রসার শিল্পী। বিবেক আমার এখানে আছেন, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি নিজেও খুব ভালো গান গান, এবং ইন্দ্রনীল সেন, তিনি নিজেও একজন শিল্পী। আমি সতীনাথ দাকে এবং রিনিকে ধন্যবাদ জানিয়ে, আমি অভিজিৎ দা, শানু, কুমার শানু, জিৎ, এরা অনেক দূর থেকে এসছেন। আর আমাদের বাংলায় বিশেষ করে রশিদ, কৌশিকী, অজয়দা, দেবজ্যোতি, আমাদের যেভাবে নিজেরা একটা সুর, একটা তান, একটা ছন্দ ধরলেন, এবং ক্লাসিক্যাল ঘরানার, এরাই কিন্তু ইন্ডিয়ার ক্লাসিক্যাল সবটাকে আজকে লিড করছে, এবং যদি আমি ভুল না বলি এরা সারা বিশ্বের কালচারাল ওয়ার্ল্ডটাকে লিড করছে। সুতরাং তাদের জন্য আমার আগামী দিনের জন্য অনেক অনেক অভিনন্দন রইল। এই মাটি থেকেই একদিন আমরা যেন দেখতে পাই সারা বিশ্বে এরাই বাংলার গানটাকে, আমাদের মিউজিক বলতে যেটা বোঝায়, কালচার মিউজিক তাদের অমর করে রেখেছেন। আমার এখানে প্রতুল দা, তার একটা বিখ্যাত গান আপনারা জানেন, আমি বাংলায় গান গাই, আমরা সকলেই ভালোবাসি। আমাদের এখানে পূর্ণদাস বাউলের মতো অনেক বয়োজ্যেষ্ঠ সম্মানীয় পূর্ণদা এসছেন, কবি সুমন নিজে এখন বাংলার খেয়াল তৈরি করেছেন, এবং পরে আমরা হয়তো একটা প্রোগ্রামও করব। জয়াদি থেকে শুরু করে গৌতম ঘোষ থেকে শুরু করে জিৎ থেকে শুরু করে অভিজিৎ দা থেকে শুরু করে কুমার শানু থেকে শুরু করে মহাসঙ্গীত সম্মান দিয়ে আমরা যেমন গর্বিত, তেমনি আজকে আমাদের মধ্যে অজয়দা, কৌশিকী, রশিদ, আমাদের তন্ময়দা থেকে শুরু করে আমাদের দেবজ্যোতি থেকে শুরু করে উষা উত্তুপ থেকে শুরু করে আমাদের ইভেন নতুন যুগের মধুরিমা, সোম দত্তা এবং আমাদের সোমলতা এবং আমাদের মনোময়, রাঘব, শৌকত থেকে আমার শৌকত, রূপঙ্কর বাগচি থেকে শুরু করে শান্তনু থেকে শুরু করে অরুন্ধতী থেকে শুরু করে সুবাদা থেকে শুরু করে জোজো থেকে শুরু করে সৌমিত্র থেকে শুরু করে আমাদের ভূমির সুর, সৈকত তো ভালো নাম, সৈকত আর সৌকত তফাত কি, সুরজিৎ থেকে শুরু করে আমি আমাদের আজকের দিনেও যারা পুরস্কৃত হয়েছেন সবাই এসছেন, আমার সম্মানীয় শিরাদা থেকে শুরু করে আমাদের হৈমন্তীদি থেকে শুরু করে উষা উত্তুপ থেকে শুরু করে কেউ বাকি নেই, সবাই, যদি কারো নাম ভুলে যায় সরি, ক্ষমা করবেন, কিন্তু তেজেন্দা থেকে শুরু করে আমাদের গৌতম ঘোষ থেকে শুরু করে জয়াদি থেকে শুরু করে ওদিকে আমাদের কোথায় গেল স্বাগতা থেকে শুরু করে তরুশ্রীরা দোনা খুব ভালো, তেজেন্দ্র, হ্যাঁ তেজেন্দ্র নারায়ণ, তেজেন্দ্র দেখো ইন্দ্রনীল আমাকে কিন্তু মিসলিড করছে, এবং সমস্ত তেজেন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের এখানে আরো অনেক ডোনা, শিবাজি থেকে শুরু করে অরুন্ধতী, অনিন্দ চ্যাটার্জি সকলে, এবং আমাদের বিভাদী আছে, পরিমল আছে,
আশিস, আমি জয়াদির কথা আগেই বলেছি, আমি যতটা পেরেছি, কারটা বলা হয়নি, আশিস খান আমি আগেই বলেছি, শিক্ষকদের সবাই আছে, আবার পরীক্ষিত, আবার ওদিকে ডোনা দারুণ করেছে আজকে, ডোনা এবং ডোনার টিম, তাদের আমাদের স্পেশাল থ্যাঙ্কস, খুব ভালো পারফরমেন্স করেছে তারা, এবং আবুল বাশার সাহেব থেকে শুরু করে আমাদের নিসিংহ ভাদুরী থেকে শুরু করে জয় গোস্বামী থেকে শুরু করে আমাদের সুভাদা থেকে শুরু করে সকলেই আছেন এখানে। আমরা সবাইকে, যাদের নাম বলতে পারলাম না, ক্ষমা চেয়ে নেব। আমাদের ঝুমুর শিল্পী থেকে শুরু করে অলচিকি মানে সাঁওতালি গান থেকে শুরু করে ভোমর গান থেকে শুরু করে আমাদের কীর্তন থেকে শুরু করে আমাদের বাউল গান থেকে শুরু করে আমাদের লোকপ্রসাদ থেকে শুরু করে এবং মুরলীরা যারা আছে, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আর ইন্দ্রনীলকে এবং বিবেককে এবং আইএনসি ডিপার্টমেন্টের সকলকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে আমার স্পেশাল থ্যাঙ্কস। তারা এভাবে অর্গানাইজ না করলে এত সুন্দর কয়েকটা মুহূর্ত আমরা দেখতে পেতাম না। কিন্তু সব ভালো যার শেষ ভালো, আজকের এই দিনটাকে আমরা মনের, মান্নাদের একটা গান আছে আপনারা জানেন, আপনার হৃদয়ের মধ্যে এটাকে সঞ্চিত রাখব, মনের মধ্যে ধরে রাখব। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, অথবা তার গান শুনে একদিন কণ্ঠে পড়ালে মালা, নানা রকম গান আছে, গানে গানে তব বন্ধন যাক টুটে, অনেক গান, অনেক ভাষা, অনেক সাহিত্য, অনেক সংস্কৃতি, অনেক সভ্যতা, অনেক মনুষ্যত্ব, অনেক মানবিকতা, এবং সবার মধ্যে তবলা বলুন, সেতার বলুন, বীণা বলুন, হারমোনিয়াম বলুন, বাদ্যযন্ত্র বলুন, সমস্ত বাদ্যযন্ত্র, শরৎ বলুন, সব কিছু নিয়েই একটা সংহতি, একতার সংহতি, সঙ্গীতের সংহতি। মানুষে মানুষে যেমন বিভিন্ন ধর্ম বর্ণ জাতি একসাথে সংহতি হয়, সঙ্গীতের মধ্যেও সমস্ত সঙ্গীতকে নিয়ে, বাদ্যযন্ত্রকে নিয়ে এবং আমাদের চিন্তাভাবনাকে নিয়ে দারুণ একটা সংহতি তৈরি হয়। আজকের এই সঙ্গীতের মঞ্চটা মহামঞ্চ হিসেবে চিরকাল স্মরণীয় বরণীয় থাকবে। তাই আমাদের সবার অনুরোধ, আজকে আমাদের সকলের খুব প্রাণের সন্ধ্যাদি, সন্ধ্যাদি যদি একটু দুলাইন না করে তাহলে কিন্তু আমাদের তৃপ্তি হবে না। এবং এই গানের এই যে মহাসমরূপ রুহ, যেটা মহাবৃক্ষ, কিচ্ছু হবে না। সন্ধ্যাদি বলছেন আমি কিন্তু পারবো না, আমার কিন্তু গলা ব্যথা, আমি কিন্তু জাস্ট একটু স্তোত্র করব, কিন্তু আমি মনে করি সন্ধ্যাদি একটা কথা উচ্চারণ করাটাই আমাদের কাছে সঙ্গীতের সবচেয়ে বড় সুরসাধনা। তাই আজকে বসো তুমি এখানে, তাই এবার আপনারা সবাই বলুন সন্ধ্যাদি গাইবে কি গাইবে না।